নাম পাঁচ পাই ডাক্তার, প্রায় শতবর্ষী এই চিকিৎসক এখনো দিচ্ছেন চিকিৎসা সেবা। বয়সের কাছে দমে যাননি গাইবান্ধার জনপ্রিয় এই চিকিৎসক। ওই খালি দোকানে বসি থেকে আপনার ওই রুগীপত্র বিকেল করে দেখতাম, সকালেও দেখতাম। আস্তে আস্তে শহরের অনেক লোকে আলহামদুলিল্লাহ জানাশোনা হয়, ওষুধ নিয়ে যায়, মেয়ে পুরুষ নিয়ে যায়। এলাকার বিখ্যাত এই হোমিও ডাক্তারের আসল নাম নুরুল ইসলাম সরকার। ডাক্তারি পেশার শুরুতে রোগী দেখার পর ওষুধের মূল্য হিসেবে পাঁচ পয়সা নিতেন তিনি। সেই থেকে পাঁচ পয়সার ডাক্তার নামে পরিচিত তিনি। চিকিৎসায় বেশ নাম যশ কুড়িয়েছেন নুরুল ইসলাম সরকার। প্রায় শতবর্ষী হলেও সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার। খুবই কম পয়সায় ভালো চিকিৎসা পাওয়া যায় বলে জানান রোগীরা। ডাক্তার সাহেব অনেক ভালো, অনেকদিন আগে থেকে ওনার ট্রিটমেন্ট করা হয়, তো ওনার ওষুধ খেলে বাচ্চা কাচ্চাদের অনেক উপকার, এবং যাদের বয়স্ক মানুষ ওষুধে অনেক কাজ করে আর কি। গাইবান্ধা শহরের পুরাতন বাজারে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা রোগী দেখেন তিনি, পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেন। জানা যায় ১৯৬০ সাল থেকে হোমিও চিকিৎসা দিচ্ছেন পাঁচ পাই ডাক্তার। রোগীর মুখে বিস্তারিত শুনে ও রোগের লক্ষণ দেখে ওষুধ দেন তিনি। নিজের তিন ছেলে সহ তার সাথে কাজ করেন মোট পাঁচজন। বাবা ডাক্তার নুরুল ইসলাম সরকার, ওরফে পাঁচ পাই ডাক্তার। তার সহযোগী হিসেবে আমরা অনেকদিন থেকে তার পাশে আছি, তার সহযোগিতা করি, ওষুধ তৈরি করে দেওয়া, ওষুধ ম্যানেজ করে দেওয়া। তরুণ বয়সে এক হোমিও ডাক্তারের কাছ থেকে শিখে নেন হোমিও চিকিৎসা, তারপর থেকেই নিজ গ্রামের মানুষদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। রোগীরা বিভিন্ন রোগের ভালো ফল পাওয়ায় প্রয়োজন হলেই ছুটে আসতেন তার কাছে। রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সুনাম। গাইবান্ধা ছাড়িয়ে পাঁচ পাই ডাক্তারের খ্যাতি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে। দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি পুরাতন বাজারের নিজস্ব চেম্বারে রোগী দেখেন পাঁচ পাই ডাক্তার। তবে এখন ওষুধের দাম বেড়ে যাওয়ায় এখন আর পাঁচ পয়সায় ওষুধ দিতে পারেন না তিনি। তখন আমি এক কুড়িয়া কুড়িয়ে ওষুধ দিতাম, ওই পাঁচ পয়সা করে নিতাম। এখন পাঁচ পয়সা চলে না, এখন দ্রব্যমূল্য এত বেশি হয়েছে। এক গ্রাম ওষুধের দাম ৪ আনা ছিল, এখন সেই ওষুধের দাম ১২০, ৩০, ৪০ পর্যন্ত, ১৫০, ২০০ পর্যন্ত এক গ্রাম ওষুধের শক্তি হিসাবে। লক্ষণগুলো সঠিকভাবে বললে পারে এখানে রোগ নিয়ন্ত্রণ করা এবং রোগ নির্ণয় করা, ওষুধ নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়। কিন্তু আমাদের রোগীরা যেহেতু এলোপ্যাথের উপর বিশ্বাসী বেশি, এবং প্রেসক্রিপশন ছাড়াও অনেক সময় এলোপ্যাথি দোকানে ওষুধ পাওয়া যায়, ডাইরেক্ট ওষুধ পাওয়া যায়, রোগের নাম বললেই ওষুধ পাওয়া যায়। সে কারণে এখানে এসে অনেকে সঠিকভাবে লক্ষণগুলো বলতে পারেন না, এইটাতে আমাদের তখন একটু সমস্যা হয়। তখন এই অনেকগুলো কথা বলে তাদেরকে অনেক কিছু ইন্টারোগেট করে হিস্ট্রি জেনে তারপরে ওষুধ নিয়ন্ত্রণ করতে হয়, এজন্য প্রচুর সময় লাগে। যদি রোগীরা একটু সচেতন হতেন, বাবাকে সহযোগিতা বলতে আমাদের এই ডিস্ট্রিক্টে এবং আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টে যারা এখানে ওষুধ নেন, ওষুধ খাচ্ছেন, উপকৃত হচ্ছেন, আমরা তাদের মতোই আমরাও সন্তুষ্ট যে আমরা মানুষের উপকারে আসতে পারতেছি, মানুষের সুবিধা অসুবিধাগুলো আমরা বুঝতে পারতেছি, রোগ নিয়ন্ত্রণে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিতে পারতেছি। এটা আমাদেরকে হাজার শুকর, যে আমাদের শুকরিয়া।